Good morning, students. This is your social studies class and uh, for class 3. Okay, and today's date is 15th of January 2021. So, let us start our classwork. Okay, so in, from a social studies book, we have finished this chapter. Which chapter?

দ্য আশমলিন ইন ব্রিটেন ইজ দ্য ওল্ডেস্ট মিউজিয়াম ইন দ্য ওয়ার্ল্ড তো বলা হয়েছে এখানে যে মিউজিয়াম কী তোমরা শুনে থাকবে এই মিউজিয়ামের অনেক মিউজিয়াম রয়েছে তো এই মিউজিয়াম মিউজিয়ামগুলো যে রয়েছে এটা এখানে মেনলি কী মানে বিষত্ব কী মিউজিয়ামে মেনলি হিস্ট্রি আমাদের ইতিহাসের কিছু সোর্স আমরা যে পাই জানতে পারি বা ঐতিহাসিক কিছু বস্তু সেগুলো ওখানে রাখা হয় ওটি হলো মিউজিয়াম যেগুলো মানুষরা দেখে হুম যেগুলো মানুষদেরকে দেখানো হয় ওকে তো যেমন আসমলিন মিউজিয়াম রয়েছে এটা হলো ব্রিটেনে রয়েছে ওকে ব্রিটেনে এই মিউজিয়ামটা রয়েছে আসমলিন মিউজিয়াম সব থেকে ওল্ডেস্ট মিউজিয়াম ওয়ার্ল্ডের সবথেকে পুরানো মিউজিয়াম এটা ঠিক আছে ওকে সো লেটস লার্ন আওয়ার কি টার্মস তো কী টার্মসে রয়েছে হিস্ট্রি হোয়াট ইজ দ্য মিনিং অফ হিস্ট্রি দ্য স্টাডি অফ পাস্ট ইভেন্টস ওকে সো এই হিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ পাস্ট ইভেন্ট আমাদের আর পাস্ট ইভেন্টসে যেগুলো ইভেন্টস ঘটে ঘটেছে অতীতে যে সমস্ত ইভেন্টসগুলো ঘটেছে সেগুলি হলো হিস্ট্রি তাই তো নেক্সট হলো প্রি হিস্ট্রি তো প্রি হিস্ট্রি হচ্ছে ইজ দ্য প্রি হিস্ট্রি দ্য পিরিয়ড বিফোর রিটেন রেকর্ডস ওকে কোন পিরিয়ডটা যখন লিখতে শিখলাম তারও আগের পিরিয়ডটা হলো প্রি হিস্ট্রি ওকে সো হিস্ট্রি প্রি হিস্ট্রি নেক্সট হচ্ছে সোর্সেস অফ হিস্ট্রি থিংস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য পাস্ট ইভেন্টস ওকে তাহলে আমাদের পাস্ট ইভেন্টস সম্পর্কে যেই বস্তুগুলো প্রমাণ হিসেবে কাজ করছে অথবা যে সমস্ত বস্তু থেকে আমরা পাস্ট ইভেন্ট সম্পর্কে জানতে পারছি সেটি হলো সোর্সেস অফ হিস্ট্রি ওকে নেক্সট দেখো রয়েছে ডাউনডা হিস্ট্রি হিস্ট্রি স্টাডি অফ দ্য পাস্ট হিস্ট্রি স্টাডি অফ দ্য পাস্ট দুটো ভাগ রয়েছে ডিভিশন অফ হিস্ট্রি দুটো ভাগে প্রি হিস্ট্রি আর একটা হলো হিস্ট্রি যেগুলো পড়লাম সেগুলি শর্টকাটে দেওয়া তোমাদের মনে রাখার জন্য এটা অবশ্যই পড়বে তোমাদের মাথায় ভালো মতো এটা এগুলো তোমাদেরকে আরও বেশি অ্যাক্টিভ করে তুলবে মনে রাখতে তো অবশ্যই চারটা ফলো করবে আচ্ছা তো যাই হোক হিস্ট্রি মিনিং হিস্ট্রি মিন্স স্টাডি অফ দ্য পাস্ট ইট ডিভাইড বাই টু কাইন্ড অফ ডিভিশন ওয়ান ইজ ডিভিশনস অফ হিস্ট্রি টু দে আর টু পার্টস প্রি হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি হিস্ট্রি ইজ টাইম ইজ দ্য পাস্ট দ্য ইনভেনশন অফ রাইটিং ওকে কোন সময়টা অতীতের সময় ইনভেনশন মানে আমরা যখন রাইটিং লেখা যখনও ইনভেন্ট যখন আবিষ্কার হয়নি যে কী করে লিখতে হয় সেটা হলো আগের সময়টা হলো প্রি হিস্ট্রি আর হিস্ট্রি হচ্ছে দ্য টাইম ইন দ্য পাস্ট আফটার দ্য ইনভেনশন অফ রাইটিং লেখার পরে যেটা হলো ওটাই হলো হিস্ট্রি ঠিক আছে তা লিখতে পারতাম না তার আগেটা হচ্ছে প্রি হিস্ট্রি লিখতে পারছি তার ওই তখন থেকে বা তার পরেরটা হলো হিস্ট্রি আচ্ছা এবার একটা রয়েছে সোর্সেস অফ হিস্ট্রি ইউটেন্সিলস উইপেন্স পেন্টিংস টয়েজ কয়েন্স অ সরি ওল্ড বিল্ডিংস ইটিসি ঠিক আছে সকলের সোর্সেস অফ হিস্ট্রি এগুলো আমরা পড়েছি টেক্সটে সেটা একটু চার্ট করে পাওয়া তোমাদের মনে থাকে ওকে সো লেট স্টার্ট আওয়ার এক্সারসাইজেস ফ্রম দিস চ্যাপ্টার ফার্স্ট ইজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওকে তো নাম্বার ওয়ান ড্যাশ ইজ দ্য স্টাডি অফ দ্য পাস্ট সো দ্য অ্যান্সার উইল বি হিস্ট্রি ওকে সো হিস্ট্রি ইজ দ্য স্টাডি স্টাডি অফ দ্য পাস্ট নেক্সট টু a dash my number two a studies the events of the past so a historians okay answer a historians so a historians studies the events of the past next number three prehistory i mean the answer will be history sorry dash is the time when people did not know how to write সেই সময়টার নাম এখানে লিখতে বলা হয়েছে যেগুলো মানে যখন পেপাররা লিখতেও পারতো না তো সেটা তো প্রি হিস্ট্রি ওকে সো হয়ে গেল নেক্সট নাম্বার ফোর নাম্বার ফোর ইজ ড্যাশ ইজ দ্য টাইম ইন দ্য পাস্ট সিন্স দ্য ইনভেনশন অফ রাইটিং অতীতে সেই সময়টা যেখান থেকে আমরা রাইটিংটা ইনভেনশন করলাম ইনভেন্ট করলাম তো ইট উইল বি হিস্ট্রি

নেক্সট বি ম্যাচ কলম এ উইথ কলম বি কলম এতে কিছু টপিক রয়েছে কলম বিতে কিছু টপিক রয়েছে এতে রয়েছে ফার্স্টে দেখো স্টাডি অফ দ্য পাস্ট এটা কলম বি এর কার সাথে ম্যাচ হবে স্টাডি অফ দ্য পাস্ট ইট উইল বি ম্যাচ উইথ নাম্বার সি হিস্ট্রি ওকে

ওকে সো দেখো এন্সিয়ান মিডিয়া হিস্ট্রি হল পার্ট কিসের হিস্ট্রি তো ডিভিশন অফ পার্টস সরি ডিভিশনস অফ হিস্ট্রি হিস্ট্রিতে ম্যাচ হিস্ট্রি হচ্ছে ইউটেনসিলস সো এই ইউটেনসিলস ইজ গোয়েন টু ম্যাচ উইথ হোম সোর্সেস অফ হিস্ট্রি ওকে তো হিস্ট্রির একটা সোর্স হলো ইউটেন্সিলস একটা জিনিস যেখান থেকে আমরা হিস্ট্রি সম্পর্কে জানতে পারি নেক্সট হচ্ছে হিস্টোরিয়ান হিস্ট্রিয়ান ইজ গোয়েন টু ম্যাচ উইথ स्टाडिज द पास हिस्टोरियन पास के स्टाडी करें ओके सो स्टाडिज दो थैंक आ टू डिस क्लस ओवर तो आज के क्यों पर्यत ही पढ़ब नेक्सट डे नेक्टगल् सल्व करो थैंक यू